সংগ্রহ করা চামড়া বিক্রি করতে গিয়ে মিলছে না দাম, তাই এভাবে চামড়া ফেলে চলে যাচ্ছে সিলেটের একটি মাদ্রাসার লোকজন। দেশে কাঁচা চামড়ার সবচেয়ে বড় বাজার রাজধানীর পোস্তা, যেখানে চামড়া নিয়ে এসেছে হবিগঞ্জের ব্যবসায়ী শের আলী। তিনি বলছেন, কেনা দামের অর্ধেকে চামড়া ছেড়ে দিতে হচ্ছে তাকে। মাজারি সেসের একটি চামড়া মনে করেন আমরা কিনেছি 400-500 টাকা দিয়ে, কিন্তু এখানে এসে আমরা 200 টাকা বিক্রি করতে পারি নাই। যেগুলো বাইরেতে যেগুলো আছে 250-300, ওই যে ধরেন না 200 টাকা হলে দিয়ে দেবে। এখন তাদের টাকার দরকার, মালটা বিক্রি করা দরকার। আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকরা তাদের পাওনা পরিশোধ করেনি, তাদের হাতেও নেই নগদ অর্থ, যার প্রভাব পড়েছে চামড়ার দামে। তবে ট্যানারি মালিকরা বলছেন উল্টো কথা। চামড়ার মূল্য যাই হোক, আমাদের ব্যবসাটা রানিং থাকতে হবে, টাকা আমাদের কাছে আসতে হবে, আবার ওদের কাছে যাবে, সারা বছর ওদের কাছে পড়ে থাক। এই 2-4 দিনে, ঈদের 2-4 দিনের জন্য আমাদের কাছে টাকাটা থাকবে, আমরা চামড়া কিনে আবার তাদের হাতে দিয়ে দেবো। যদি এই ওয়ার্ল্ড মার্কেটের দোহাই দিয়ে এগুলি করে যদি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয় এবং বলে যে প্রতি বছরই, গত বছরও তাদের কাছে 50% চামড়া স্টকে ছিল, তারা তো এই বছরের চেয়ে ভালো পেমেন্ট গত বছর দিয়েছে, তাহলে এবছর পারলো না কেন? গত কোরবানের সিজনে অনেক চামড়া পৌঁছে গিয়েছিল, এই চামড়াগুলা কিছু আমাদের ব্যবসায়ীরা কিছু সস্তায় পেয়েছিল এবং ওরা এটা যখন প্রসেস করে ওই তখন আর ওইটার ওই মূল্য, যে মূল্যে ওরা ক্রয় করেছিল ওই মূল্য ওরা বিক্রি করতে পারেনি, যার কারণে কিছু টাকা ওরা দিতে পারেনি। এরা ঢালাওভাবে এমনভাবে বলতেছে যে ট্যানারি মালিকরা টাকা দিচ্ছে না, এইগুলো আসলে সঠিক না। ব্যবসায়ীরা জানান, গরু মহিষ ছাগল মিলিয়ে এই ঈদে সারা দেশ থেকে 1 কোটি পিসের মতো চামড়া পাওয়া যাবে। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।